আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আমাদের একটা সবার কোন প্রশ্ন থাকে যে আমাদের ছবি ভিডিও এগুলো প্রয়োজনীয় ফাইলগুলা তো আমাদের মোবাইল থেকে হারিয়ে যায় অথবা আমাদের মোবাইলে রাখার পরও আমাদের যে কোনো সময় প্রয়োজন হতে পারে তো আমরা এটা কীভাবে পাবো মনে করেন যে আপনার মোবাইল অন্য কোথাও আছে আপনি অন্য কোথাও আসেন তো আপনার একটি ফাইল বা প্রয়োজনীয় ছবি তো আপনি কীভাবে পাবেন তো বন্ধুরা এটি একবারে সহজ একটি উপায় আছে সেটা হচ্ছে আপনার যদি জিমেইল একটা অ্যাকাউন্ট থাকে তো আপনি পনেরো জিবি স্টোরেজ পাবেন ফ্রি যেটা আনলিমিটেড আপনি পনেরো জিবি ইচ্ছামতো যা তাই রাখতে পারবেন তো চলুন আমরা দেরি না করে শুরু করে দেই তো ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এর জন্য প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো আমি যদি প্লে স্টোরে যাই যাওয়ার পরে এখানে সার্চ বাড়িকে লিখতে হবে গুগল ড্রাইভ তো আমি সার্চ করতেছি গুগল ড্রাইভ লিখে তো দেখতে পাচ্ছেন যে আমার গুগল ড্রাইভটি ওপেন হয়ে গিয়েছে তো এরকম একটি অপশন পাবেন তো প্রথমে আপনাকে সেটাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে আপনি গুগল ড্রাইভটি ওপেন করবেন তো আমি আমার গুগল ড্রাইভটি ওপেন করতেছি তো করার পরে এখানে আপনার ইমেইল একটি অ্যাকাউন্ট যোগ করতে হবে তো আমার অ্যাকাউন্টটি এই মোবাইলে যে অ্যাকাউন্টটি লগ ইন করা আছে ঠিক সেটি দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইন করা আছে তো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটি ছবি এখানে অ্যাড করা আছে তো আমি আসলে এখানে তো এক বা একাধিক ছবি অ্যাড করে রাখবো তো সেটি কীভাবে আমাকে যদি প্লাস চিহ্ন এইটাতে আমি ক্লিক করি করার পর এখানে এখানে অপশন দিচ্ছে ফোল্ডার আপলোড স্ক্যান ড্রক্স শিট স্লাইড ইত্যাদি তো আমি আসলে এখানে আপলোড করবো তো আমি চাইলে এখানে একটা ফোল্ডারই করতে পারি যে হচ্ছে আমি যদি এখানে একটা ফোল্ডার নেই নিউ ফোল্ডার তো আমি আসলে এখানে ফোল্ডার নাম দিলাম যে হচ্ছে ফটো ফটোস দিয়ে দিলাম তো ফটোস দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ফোল্ডার তৈরি হয়েছে সেটা হচ্ছে ফটোস তো আমি যদি ফটোসে ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছেন দিস ফোল্ডার ইজ এম তো আমি যদি এখানে চিহ্ন ক্লিক করি করার পরে যদি এখানে আপলোডে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে আমার ফাইল ম্যানেজারে লগ হয়েছে বা ফাইল ম্যানেজারে ঢুকে গিয়েছে তো এখন এখান থেকে যদি আমি গ্যালারিতে সিলেক্ট করি করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার এক বা একাধিক ছবি রয়েছে তো আমি এখান থেকে চাইলে যে কোনো ছবি গুগল ড্রাইভে অ্যাড করতে পারবো ভিডিও অ্যাড করতে পারবো তো আমি যদি আমার এই ছবিটি গুগল ড্রাইভে অ্যাড করতে চাই এখান থেকে কিন্তু আপনি এক বা একাধিক অ্যাড করতে পারবেন একসাথে তো দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটি অলরেডি আপলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু নোটিফিকেশান বার্তা দেখাই তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটি দেখতে পাচ্ছেন যে এক ফাইলটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি আপলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি অলরেডি গোল ড্রাইভে আপলোড হয়ে গিয়েছে এবং ফটোস ফোল্ডারে তো আপনারা কিন্তু চাইলে এখানে এক বা একাধিক ছবি বিভিন্ন ফাইল ভিডিওস ইত্যাদি ইত্যাদি অ্যাড করে রাখতে পারবেন তাহলে আপনি যদি মোবাইলের কাছে থাকেন অথবা দূরে থাকেন যেখানেই থাকেন বিদেশ দেশ বিদেশ যে কোনো প্রান্তে থাকেন তাহলে আপনি শুধু আপনার মেলটি লগ করলে আপনি কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনি গুগল ড্রাইভে ফটো অ্যাড করতে পারবেন বা ছবি অ্যাড করতে পারবেন বা কোন প্রয়োজনীয় ফাইল অ্যাড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের একটি লাইক একটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম